বরিশাল শের-ই-বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে অক্সিজেনের অভাবে এক করোনা রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে চিকিৎসক ও নার্সদের সঙ্গে দুর্ব্যবহার ও আইসিইউ-এ হামলা চালিয়েছে রোগীর স্বজনরা। তবে রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালের লোকজনই তাদের মারধর করেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গত 10ই জুলাই বরিশাল মেডিকেলের করোনা ওয়ার্ডে ভর্তি হন পটুয়াখালীর কলাপাড়ার মনিরুজ্জামান। অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউ-তে নেওয়া হয়। শনিবার বিকেলে রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে ওঠে। এর কিছুক্ষণের মধ্যেই মারা যায় সে। অক্সিজেন সরবরাহ না থাকা এবং হাইফ্লো নেজাল ক্যানোলা ঠিকভাবে কাজ না করার অভিযোগ করছেন স্বজনরা। গরম পানি বেরিয়ে দিতেছে, সে ভিজে ভিজে চুপচুপ করে দিতেছে। দৌড়ে সিস্টেম দিলাম, সিস্টেম আমরা এটা লাগাই দিয়েছেন, এটা তো আগুন চলতেছে, এ তো অক্সিজেন না। কিন্তু এরা যে বলতে আছে মুখ চুমুক হয়েছে, এগুলো একদম অসত্য কথা। তবে চিকিৎসক ও নার্সরা জানান, রোগীর মৃত্যুর পর তাদের ওপর হামলা চালানোর চেষ্টা করে রোগীর স্বজনরা। এ সময় তারা হাইফ্লো নেজাল ক্যানোলা মেশিনের ওপর আঘাত করে। যখন কাজ করছে, হ্যাঁ ঠিক আছে কাজ করতেছে ভালো, তা যেই মারা গেছে এখন আমরা কিছু করি নাই। ওনা আমাদের মারতে আসতেছে, আমরা পালাইয়েছিলাম, আমরা বিভিন্ন মানুষকে ফোন দিয়ে সাহায্য চাইছি। যখন ক্রিটিক্যাল হয় মানুষ মারা যাবে, ডাক্তারের চেষ্টা করবে, ডাক্তারের হাতে জীবন না আমি সু দিব যে তার হচ্ছে জীবন চলে আসবে। আমরা চেষ্টা করেছি আমাদের দিক দিয়ে। আমাদের যে হাইফ্লো নেজাল ক্যানোলা একটা 3-5 লক্ষ টাকা মেশিন, ওই মেশিনকে তারা থাপ্পর দিয়ে মেশিনটাকে বিকল করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারা ক্ষমা চেয়েছে রোগীর লোকজন এবং ডাক্তার আমাদের এবং নার্স সাহেবরা, ওনারা বিষয়টি মানবিকভাবে দেখেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে আমরা সেভাবে সতর্ক থাকবো ইনশাআল্লাহ। গত 24 ঘন্টায় এই হাসপাতালের করোনা ওয়ার্ডে 12 জনের মৃত্যু হয়েছে। DBC News.